প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাবমার্সিবল পাম্প ইনস্টল করে নিতে হয় সে সম্পর্কে। আজকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন পাইপ। এখানে এর ভিতরে হচ্ছে সাবমার্সিবল পাম্প হচ্ছে ভিতরে বসবে। এটা দৈর্ঘ্য হচ্ছে 180 ফিট গভীর। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাম্প, আর এটা হচ্ছে মোটর। এটা হচ্ছে মোটর সাইড, আর এটা হচ্ছে মোটরের সাথে পাম্পের কানেক্টিং বা কাবলিং বলা হয় এটাই। আর এটা হচ্ছে পাম্প, এর ভিতরে অনেকগুলো ইমপ্লার থাকে, আর ইমপ্লারের মাধ্যমে এদিকটিকে পানি ঢুকে এদিকটিকে ডেলিভারি হয়। তার মানে এই এই জয়েন্টের সাথে লাগবে আমাদের এই যে পিভিসি পাইপগুলো। আমাদের এই যে যতগুলো রয়েছে, পিভিসি পাইপের মাধ্যমে পানি উঠবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো প্রসেসটা দেখাবো আপনাদেরকে কিভাবে সাবমার্সিবল পাম্প ইনস্টল করে নিতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর আমাকে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের মেকানিক্যালের ভিডিও, টেক্সটাইলের টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই যে পাম্প ইনস্টল করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, পাম্পের যে ডেলিভারি যে সকেটটি রয়েছে, সেই সকেটের সাথে আমরা পিভিসি পাইপ একটি লাগিয়ে নিচ্ছি। আর আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরে আপনারা হতাশ হবেন না, আমি চেষ্টা করব পুরো প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কিছু না কিছু শিখে নিতে পারবেন। বেল ধরবেন শেষে, আপনি এসে ভাইয়ের লোক কই? বন্ধুরা, প্রতিটি পিভিসি পাইপের সাথে মোটরের কেবল পিভিসি টেপ দিয়ে অথবা কেবল টাই দিয়ে আটকে নিতে হবে। তার কারণ হচ্ছে মোটরের কেবল কোনো জায়গায় যেন আটকে না যায়। বন্ধুরা, স্লো মোশনে দেখুন পাইপের সাথে কিভাবে বেল্ট আটকাতে হয়, আর বেল্টের সাথে কিভাবে রড দিয়ে আটকাতে হয়, পুরো পাম্পের ওয়েটটা কিভাবে সহজে আটকানো যায়। এটা হচ্ছে লোকবল নিয়ে সাবমার্সিবল পাম্প নিচে নামানোর প্রক্রিয়া। বন্ধুরা, এরপরে হচ্ছে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সকেটের সাথে আটকে নিতে হবে। তারপরে দুইটি পাইপ রেঞ্চ দিয়ে মুখোমুখি করে টাইট দিয়ে নিতে হবে। আরো
নিচে নামাই তো আমরা কি তো আর নিচে নামাই তো আমরা ফিট নিচে লাগে দেখ 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 তারা ফিট নামাই লাগে তো ফিট ফিট আরে আরে একটু আরে 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 ফটো ফটো নামাই দাও হ্যাঁ ফটো দেখ দিলা ভিডিওটি ছোট করার জন্য আমি স্কিপ করে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, তা না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, একে একে আমরা সব পাইপ নামিয়ে ফেলেছি, আর এটা হচ্ছে শেষের পাইপ। এটা হচ্ছে এই পাইপ থেকে পানি ডেলিভারি হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর আমাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, এই শেষের পাইপটাতেও একটা বাদ দিয়ে নিতে হবে, যেহেতু পরবর্তীতে খোলার সময় যেন সহজ হয়ে যায়। আর প্লানসের হোল করা থাকে, সেই হোল দিয়ে বেল্ট এবং মোটরের কেবল বের করে রাখতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সাবমার্সিবল পাম্প ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, আর ডেলিভারি পাইপটা যেদিকে ডেলিভারি দেব পানি সেদিকে সঠিক পজিশনে রেখে আমরা নাট বোল্ট টাইট দিয়ে দেব। বন্ধুরা, এখন আমাদের চেক দেওয়ার পালা, একটু পরে আমরা চেক দিয়ে নিয়ে নেব। তার আগে একটু বলে নিই, ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার লাইকে আমার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগে। আপনার যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আপনার মতামতে উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পাম্প ইনস্টল করা কমপ্লিট এবং সাকসেস হয়েছে।